হাতে 10 থেকে 15 মিনিট থাকলেই এই দুটো রেসিপি আপনারা ইজিলি মানিয়ে নিতে পারবেন। আগের রেসিপিতে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন ময়দা ছাড়া কিছু করে দেখাতে, তাই আজকের দুটো রেসিপি থাকবে একদমই ময়দা ছাড়া আর খুবই কম তেলে বানানো। আর তাছাড়া যেহেতু এটা সব রকম ভেজিটেবল দিয়ে বানানো হচ্ছে, তাই এটা খুবই স্বাস্থ্যকর, তাই যে কোনো এজ গ্রুপের জন্যই এই দুটো রেসিপি একদম পারফেক্ট ব্রেকফাস্ট রেসিপি। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি হেলদি ব্রেকফাস্টের। তাহলে প্রথম রেসিপিটার জন্য আমি এখানে কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি। এবার দেখে নিন এই ভেজিটেবলগুলো কীভাবে কেটে নিতে হবে। প্রথমে এই গাজরটাকে একটা গ্রেটারের মাধ্যমে এইভাবে গ্রেট করে নিন। পাতলা করে কাটতে যেহেতু অনেকটাই সময় লাগবে, তাই জন্য আমি এই পদ্ধতিতে আপনাদের করে নিতে বলছি। গাজরটা ভালো করে গ্রেট করা হয়ে গেলেই আমি এটাকে তুলে রাখছি একটা বাটির মধ্যে। এবার একটা এরকম ছোট বাঁধাকপি নিয়ে আমি তার হাফটাই ব্যবহার করব। আর তারপরে এই পেছনের অংশটা বাদ দিয়ে এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নেবো। আপনাদের যদি মনে এটা আপনারা গ্রেট করে দেবেন তাহলে সেটাও দিতে পারেন, বাট গ্রেট করলে দেখবেন অনেক সময় বাঁধাকপি থেকে বেশ অনেকটাই জল ছাড়ে, সেই জন্য আমি এটাকে এইভাবে কেটে নিচ্ছি। আর বাঁধাকপিটা কাটা হয়ে গেলে ওই একই বলে তুলে নিয়ে আমি এখানে কেটে নেবো দুটো ছোট ছোট পেঁয়াজ। আর পেঁয়াজটাকেও আপনারা ওই একইভাবে পাতলা করেই কেটে নেবেন। সাথে চাইলে আপনারা একটু ক্যাপসিকামও এখানে দিতে পারেন। এরপর লাস্টলি এখানে কেটে নেবো বিনস। আপনাদের যদি মনে হয় এই ভেজিটেবলগুলো আপনারা রাতেই কেটে রাখবেন তাহলে সেটাও কেটে রাখতে পারেন, বাট অবশ্যই সেটাকে রাখবেন কোনো এয়ারটাইট বক্সে। তাহলে আমাদের এখানে সবকটি ভেজিটেবল কাটা হয়ে গেল। এরপর দেখুন এর মধ্যে আর কি কি দিয়ে দিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন কুচি, সাথে হাফ চা চামচ আদা কুচি, তারপর আপনারা যেরকম ঝাল খেতে চান সে অনুযায়ী কাঁচা লঙ্কা, সাথে একদম ফ্রেশলি কাটা ধনে পাতা। এছাড়াও এরই সাথে একটু দিয়ে দিতে পারেন মৌরি, যেটা খাবার সময় মুখে পড়লে বেশ ভালোই লাগবে। এরপর সাথে অবশ্যই এখানে নুনটা দিতে ভুলবেন না। আর সাথে এখানে একটু আমি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি, আপনারা যদি মনে করেন এমনি চিনি দেবেন তাহলে সেটাও এখানে দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি দুটো ডিম, যদি মনে করেন ভেজিটেবিলের পরিমাণটা বেশি সেক্ষেত্রে কিন্তু আপনারা 3 থেকে 4 ডিমও ব্যবহার করতে পারেন। এরপর ভালো করে এইভাবে প্রেস করে করে এটাকে মেখে নিতে হবে। যেহেতু এখানে আমরা নুন অলরেডি ব্যবহার করেছি, তাই দেখবেন আস্তে আস্তে ভেজিটেবিলগুলো বেশ অনেকটাই নরম হয়ে যাবে, আর অল্প অল্প ভেজিটেবিল থেকে জলটাও ছাড়তে শুরু করবে। তাই এটাকে বাইন্ড করার জন্য লাগবে চালের গুঁড়ো। এছাড়াও টেক্সচারটা একটু ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু সুজি। তারপর আবার ওই ভেজিটেবিলের সাথে ভালো করে মাখিয়ে নেবো। আচ্ছা, এখানে বলে রাখি, আপনাদের মাখিয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু আর রেখে দিতে হবে না, ডাইরেক্টলি আপনারা বানিয়ে নিতে পারবেন। যদি আগে থেকে ভেজিটেবিলগুলো কেটে রাখা থাকে তাহলে খুবই অল্প সময়ের মধ্যে বানানো যায়, বাট না কেটে রাখা থাকলেও 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা এটা ইজিলি বানিয়ে নিতে পারবেন। এবার একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে এটাকে আমি ভালো করে একটু ব্রাশ করে নেবো। তারপর মিক্সারটাকে একটা চামচের মাধ্যমে নিয়ে প্যানের একদম সেন্টারে দিয়ে এইভাবে একটু প্রেস করে করে একটা গোলাকার শেপ দিয়ে দেবেন। আর শেপটা একটু টেড়া বেঁকা হয়ে গেল তাতে কোনো অসুবিধে নেই। আর পুরোটা ভালো করে স্প্রেড করা হয়ে গেলে উপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, যদিও এটা অপশনাল, বাট দিয়ে দিলে দেখবেন টেস্টটা বেশ ভালোই লাগে। এবার একদম লো ফ্লেমে কোনো রকম ঢাকানা দিয়ে এটাকে কুক করে নিন 2 থেকে 3 মিনিট। আর তারপর একটা সাইড হয়ে গেলে অপর সাইডটাকে ঠিক একইভাবে করে নিন। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। অপর দিকটাকেও ঠিক একইভাবেই করে নেবেন। আর হয়ে গেলে এইভাবে পাল্টে নিলেই কিন্তু ব্রেকফাস্ট আপনাদের রেডি। এবার এই একই প্রসেসে আমি আপনাদের আরও একটা বানিয়ে দেখাচ্ছি। আর এখানে বলে রাখি, এরকম অনেক ছোট ছোট আমি ডিমের ব্রেকফাস্ট রেসিপি দেখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com-এ। এছাড়াও লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি। আর যে শুধু ব্রেকফাস্ট রেসিপি পাবেন তা কিন্তু নয়, সেখানে থাকবে প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। আর আপনাদের যদি কোর্সটা কিনতে কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনেও যোগাযোগ করতে পারেন। তাহলে আশা করি নিশ্চয়ই দেখতে পেলেন এই ব্রেকফাস্ট রেসিপিটা বানানো কতটা সিম্পল। আর চাইলে এটা আপনারা বাচ্চাদের টিফিনেও পাঠিয়ে দিতে পারেন, আর টমেটো কেচাপের সাথে খেতে এটা দারুণ সুন্দর লাগে। এবার আমি আপনাদের নেক্সট রেসিপিটা করে দেখাবো, যেটা এর থেকেও সোজা বানানো। তার জন্য সবার প্রথমে আমি দুটো পেঁয়াজকে একটু মোটা মোটা করে রাফলি চপ করে নেবো। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি।
অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর পেঁয়াজের পরে এখানে আমি দু রকম ক্যাপসিকাম একটু রাফলি চপ করে নেব। একটু কালারফুল হওয়ার জন্যে লাল আর হলুদ আমি এখানে ব্যবহার করছি, বাট আপনারা যদি মনে করেন শুধু সবুজ ক্যাপসিকাম দিয়ে করবেন তাহলে সেটাও করে নিতে পারেন। আর ক্যাপসিকামের পরে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে রাফলি চপ করে নিচ্ছি। এছাড়াও সময়টা যাতে একটু কম লাগে সেই জন্য কিছু ভেজিটেবল আমি আগে থেকেই চপ করে রেখেছি, যেমন কাঁচা লঙ্কা, রসুন, ধনে পাতা, পেঁয়াজ পাতা আর স্পিনাচ বা পালং পাতা। রেসিপিটা শুরু করার আগেই আমি বলে রাখি, এটা কিন্তু একটা খুব ফেমাস রেসিপি যেটার নাম এক শাকশুকা। বিভিন্ন বড় বড় ফাইভ স্টার হোটেলে বা রেস্টুরেন্টে এই রেসিপিটা কিন্তু ব্রেকফাস্টে বানানো হয়, আর সেটাই ঘরে কত সহজে বানানো যায় দেখে নিন। আর তার জন্য একটা ননস্টিকের প্যান আমি নিয়ে নিচ্ছি। প্রথমে সামান্য একটু সাদা তেল, চাইলে আপনারা এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। আর তারপর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো চপ করা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো, আর সাথে যে রসুনটাও স্লাইস করে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দু থেকে তিন মিনিট ভালো করে এটাকে একটু মিশিয়ে নিন। আমি চেষ্টা করি একটু বাঙালি রান্না ছাড়াও অন্যরকম কিছু আপনাদের করে দেখানোর। আপনারা এরকম একটু দেশ বিদেশের রান্না দেখতে চান কি না সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা দু তিন মিনিট কুক করার পরে এর সাথে ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তারপর একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর সাথে স্বাদ মতো নুন। তারপর আবার একবার মিশিয়ে নিচ্ছি। আর তারপর ফাইনালি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো। বাট টমেটো কিন্তু এখানে শুধু আমি চপ ব্যবহার করব না, দুটো টমেটো আমি আলাদা করে পেস্ট করেও রেখেছি যেটা আমি এখানেই ব্যবহার করব। অ্যাকচুয়াল রেসিপিতে এটা টমেটোর পেস্ট ব্যবহার করা হয় যেটা বেসিক্যালি রেডিমেড থাকে। এই টমেটো পেস্টটা বেসিক্যালি দেওয়া হয় এই যে সব ভেজিটেবলগুলো আছে সেগুলোকে বাইন্ড করার জন্য। আর তারপর রঙের জন্য দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি চিলি পাউডার, যদি আপনারা পেপরিকা পাউডার পান তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। অ্যাকচুয়াল রেসিপিতে পেপরিকা পাউডারই ব্যবহার করা হয়, বাট আমার কথা মতো একবার এইভাবে বানিয়ে দেখুন, টেস্টটা কিন্তু দারুণ সুন্দর আসে। এবার টমেটোর কাঁচা গন্ধরে চলে গেলি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়ে দিতে হবে চপ করা স্পিনাচ। এই স্টেজে আপনারা চাইলে বেসিল লিভ বা অলিভেরও ব্যবহার করতে পারেন। আর তারপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে আপনাদের কুক করে নিতে হবে আরও তিন থেকে চার মিনিট, যাতে জলটা যেটা আছে সেটা আস্তে আস্তে একটু রিডিউস হয়ে আসে। আচ্ছা, এখানে চাইলে আপনারা সামান্য একটু ধনে পাতারও ব্যবহার করতে পারেন, তাতে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। আচ্ছা, এবার দেখুন আস্তে আস্তে গ্রেভির জলটা বেশ অনেকটাই কমে এসছে, তাই এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা স্প্যাচুলার মাধ্যমে এইভাবে ছোট ছোট গর্ত করে নেবেন। আর তারপর এখানে আগে থেকে ফাটিয়ে রাখা একটা একটা করে ডিম এখানে দিয়ে দেবেন। আমি যা ভেজিটেবল বানিয়েছি তার জন্য এখানে পাঁচটা ডিমই এনাফ। এবার আবারও গ্যাসের ফ্লেমটা অন করে এটাকে কুক হতে দিন আরও দু থেকে তিন মিনিট। যদি মনে হয় এটা আপনারা ঢাকা দিয়ে কুক করবেন তাহলে সেটাও করে নিতে পারেন, বাট আমি এখানে সেটা করছি না। খুব তাড়াতাড়ি দেখবেন ডিমের অংশগুলো আস্তে আস্তে সাদা হয়ে আসছে আর এই ভেজিটেবলটার সাথে একসাথে বাইন্ড হয়ে যাচ্ছে। চাইলে এখানে আপনারা একটু অরিগানো ছড়িয়ে দিতে পারেন। আচ্ছা, এবার বলে রাখি এটা আপনারা চেক করবেন কিভাবে সেটাও জেনে নিন। প্যানটা নিয়ে একটু এইভাবে নাড়ালেই দেখবেন ডিমের অংশটা যদি নরম থাকে তাহলে এটা এইভাবে শেক হবে, বাট কুক হয়ে গেলে কিন্তু আর এটা নড়বে না। ব্যাস, তাহলে বুঝবেন এক শাকশুকা কিন্তু আপনাদের পারফেক্টলি রেডি। আর ফাইনালি এর উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ পাতা। ব্যাস, এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করব। চাইলে এটা আপনারা শুধু বা ব্রেডের সাথেও খেতে পারেন। আর এই দুটো রেসিপি আপনাদের কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে প্রতিবারের মতো জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।